তো আজকে যাব আরো একটা নতুন জায়গা পূজো প্রস্তুতি দেখাতে তোমাদেরকে। বেসিক্যালি এই পূজোটাও আমার কাছে একদমই নতুন বলতে গেলে, বাট পূজোটা মোটামুটি অনেকই পুরনো, বাট আমার কাছে কিন্তু নতুন জায়গাটাও একদম নতুন। চলে এসেছি আমি লেক টাউনে। লেক টাউন থেকে ক্লক টাওয়ারের পাশ থেকে যে রাস্তাটা সোজা আসে সেইখান থেকেই চলে এসেছি একটা নতুন পূজো প্রাঙ্গণে তোমাদেরকে নিয়ে যাব আজকে, সেটা হচ্ছে লেক টাউন আদিবাসী বৃন্দ। তো মোটামুটি লেক টাউন আদিবাসী বৃন্দে আসতে গেলে তোমাদেরকে লেক টাউন স্টপেজে নামতে হবে। লেক টাউনে যেখানে ক্লক টাওয়ারটা আছে পুরো ক্লক টাওয়ারের সামনে থেকেই রাস্তাটা ধরে আসলে মোটামুটি 10 থেকে 15 মিনিট মতন হাঁটতে হবে, এলেই কিন্তু তোমরা পেয়ে যাবে নেতাজি সুভাষ উদ্যান। আর সেই উদ্যানের মধ্যেই কিন্তু মণ্ডপটা ধীরে ধীরে সেজে উঠছে পুজোর জন্য। এই বছর কিন্তু লেক টাউন আদিবাসী বৃন্দে হীরক জয়ন্তী বর্ষ, মানে বুঝতে পারছো বিশাল এক চমক কিন্তু অপেক্ষা করছে দর্শনার্থীদের জন্য। একদম পুজো প্রাঙ্গণের অপোজিট সাইডেই আমি দাঁড়িয়ে আছি, তোমাদেরকে একটুখানি দেখাই চলো। এই যে ঠিক আমার পেছন দিকেই রয়েছে লেক টাউন আদিবাসী বৃন্দের পুজো প্রাঙ্গণটা। মণ্ডপের কিছু অংশ বাইরে থেকে দেখা যাচ্ছে আর পুরো টোটাল জায়গাটাকে কিন্তু ঘিরে দেওয়া হয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি, বাট ভেতরে নিয়ে যাব যদি ভিতরে অ্যালাউ করে, তাহলে নিয়ে গিয়ে তোমাদেরকে সমগ্র পুজো প্রস্তুতিটা কেমনভাবে মণ্ডপটা সেজে উঠছে সব কিছুই কিন্তু তোমাদেরকে দেখাবো। তো মোটামুটি যারা নর্থে থাকো তারা তো জানোই লেক টাউন আদিবাসী বৃন্দের পুজোর ব্যাপারে, আর লেক টাউন আদিবাসী বৃন্দের পুজোর কথা নর্থে যারা থাকে তাদেরকে আলাদা করে কিছু বলার নেই, বাট সাউথ থেকে যারা দেখতে আসবে তারা তোমরা চলে আসবে একদম বিধাননগর। বিধাননগরেও আসতে পারো, বিধাননগরে ট্রেনে করে আসলে বিধাননগর থেকে একটা বাস ধরলে লেক টাউনের ক্লক টাওয়ারের কাছে নামিয়ে দেবে। যদি তোমরা মেট্রো করে আসতে চাও তাহলে তোমাদেরকে আসতে হবে হচ্ছে শোভাবাজার, শোভাবাজার বা শ্যামবাজার বা বেলগাছিয়া, এই সমস্ত জায়গা থেকে কিন্তু তোমরা বাস পেয়ে যাবে। তোমাদের সুবিধা হবে যদি তোমরা আসো শোভাবাজার, শোভাবাজার থেকে একদম ডিরেক্ট বাস আছে কিন্তু লেক টাউনে। ওই পাশ থেকে লেক টাউন থেকে হেঁটে আমি চলে এসেছি এই নেতাজি সুভাষ উদ্যানের কাছে, আর এই হচ্ছে টোটাল পুরো পুজো মণ্ডপটা। অনেকটা জায়গাকে ঘিরেই কিন্তু একটা পার্কের মধ্যে পুজোটা হয়। ভিতরে যাবো চলো। ঢোকার আগেই তোমাদেরকে বাইরে একটা পোস্টার দেখিয়ে দিই, এখানে লেখা আছে লেক টাউন আদিবাসী বৃন্দ হীরক জয়ন্তী বর্ষ, 60তম বর্ষ শারদীয়া দুর্গোৎসব 2022-এ কি চমক অপেক্ষা করছে সেটা তোমাদের জানাবো। এখানে খুঁটি পুজোর একটা পোস্টার রয়েছে দেখতে পাচ্ছি, খুঁটি পুজোর দিন আমি উপস্থিত থাকতে পারিনি কিছু কাজের জন্য। বিশ্বজনীন সর্বজনীনের ঝকমকে শুরু, ভীষণ ভালো সুন্দর একটা লেখা আছে, বিশ্বজনীন সর্বজনীনের ঝকমকে শুরু হীরক জয়ন্তী বর্ষে লেক টাউন আদিবাসী বৃন্দের দুর্গোৎসব 2022। তো এই হচ্ছে লেক টাউন কালচারাল অর্গানাইজেশন, এই হচ্ছে টোটাল ক্লাবটা। সামনেই প্রাঙ্গণে পুজোটা হচ্ছে, ক্লাবের মধ্যে থেকেই ঢুকবো আমরা, কারণ সামনে যদিও তালা লাগানো আছে। চলো যাই সামনে, তোমাদেরকে দেখাবো সেই পুজো প্রাঙ্গণে নিয়ে যাবো তোমাদেরকে। ক্লাবের মধ্যে থেকেই ঢুকলাম, ভীষণই সুন্দর কিন্তু সামনেটা সাজানো দেখতে পাচ্ছি। পার্ক বলতে গেলে আশেপাশে ভীষণ সুন্দর করে চেয়ার টেয়ার পাতা আছে, দেখো খুব সুন্দর করে কিন্তু সাজানো। এখানে দেখো জবা ফুলের গাছ, আমার বাড়িতে জবা ফুলের গাছ আছে, মা যদি আসতো মা দেখলে খুব ভাল লাগতো মায়ের, কারণ মায়ের ফুলের গাছ ভীষণ পছন্দ। আশেপাশে প্রচুর প্রচুর গাছ আছে দেখতে পাচ্ছি, আমার ভীষণ ভাল লাগে এরকম টাইপের ছোটোখাটো বাগান। আর এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো চেয়ার পাতা আছে, মানে চেয়ার করা আছে এখানে, যদি কেউ বসতে চায় তো বসতে পারে। উপরে দেখো সুন্দর করে শেড দেওয়া আছে, শেডওয়ালা জায়গাগুলো আমার ভীষণ পছন্দ। হচ্ছে টোটাল পুরো জায়গাটা, এত বড় জায়গাটাকে ঘিরেই কিন্তু মণ্ডপটা সেজে উঠছে। এখনো পর্যন্ত মোটামুটি ভিতরের অনেকটাই কাজ এগিয়ে গেছে, তো এই সাইড থেকে শুরু করি, তোমাদেরকে প্রথমে দেখাই। এখানে বেশ সুন্দর সুন্দর পার্ট পার্ট পার্টিশন পার্টিশন করা হয়েছে, মানে ধরো এখানে কিছু থাকবে, এর পাশেরটায় কিছু থাকবে, তার পাশেরটায় কিছু থাকবে, পুরো টোটাল এরকমভাবে কিন্তু করা হয়েছে। আর পুরোটাই সাদা কালারের দেখতে পাচ্ছি, এখনো ভিতরের অনেক কাজ যদিও বাকি আছে। কিন্তু দর্শনার্থী প্রবেশ করার জন্য এইটা খুলে দেওয়া হবে, এখান দিয়ে দর্শনার্থী এরমভাবে ঢুকে জাস্ট এই দিক দিয়ে দর্শন করবে, মানে এই দিক দিয়ে জাস্ট দর্শন করে ওপাস দিয়ে কোনো রাস্তা করাবে সেখান দিয়ে কিন্তু বেরিয়ে যাবে। ও এইদিকে দুটো জিনিস ছিল, এইরকম আর একটা ছিল, আর একটা অলরেডি উপরে উঠে গেছে দেখতে পাচ্ছ এই জিনিসটা, এটাকেও কিন্তু কিছুক্ষণের মধ্যে উপরে তোলা হবে। সব কিন্তু বাঁধা হয়ে গেছে দেখতে পাচ্ছ, একটা দুটো তিনটে চারটে চারখানা টোটাল পাঁচখানা টোটাল দড়ি বাঁধা হয়েছে, দিয়ে কিন্তু এটাকে আস্তে আস্তে উপরে তোলা হবে। যদি আমি থাকতে থাকতে তোলা হয়ে যায় তাহলে সেই মুহূর্তটা তোমাদেরকে দেখাবো যে কিরকমভাবে জিনিসগুলোকে ইনস্টল করা হয়। শিউলি ফুলের নলুক দেব দেব কাজের চুড়ি, খোপায় আমি বেঁধে দেব হলুদ সোনা ঝুড়ি,
কাপুর দেব ঝুমকো লতার কলকাতার শাড়ি। তো দেখো এখানে বেসিক্যালি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রাবণ আছে, রাবণ কিন্তু এখানে নিয়ে আছে তানপুরা। তো এটা রাবণ বেসিসই কোনো থিম হতে চলেছে সেই ব্যাপারে কিন্তু ওনাদের থেকে আমি জেনে নেব। ক্লাবে একজন দাদা আছে এখানে, সে দাদার থেকে কিন্তু জেনে নেবো। এখানে বেসিক্যালি রাবণ নিয়েই কিন্তু কাজ হচ্ছে যেটুকু বুঝলাম দেখে, আর ভিতরে প্রতিমা অলরেডি তৈরি হচ্ছে সেটাও তোমাদেরকে দেখাবো। এই হচ্ছে টোটাল পুরো জায়গাটা। এখানে কিন্তু এরকমভাবে প্রত্যেকটা জায়গায় কিছু না কিছু বসানো থাকবে। এই দিকটাও তোমাদেরকে দেখালাম, এই দিকটা তো সেম আর এই দিকটা তো এরকমভাবে সেম করা হয়েছে, আর উপরটা খুব সুন্দর করে করা হচ্ছে। তো তোমাদেরকে এই মুহূর্তে দেখালাম পুরো মন্ডপটা ঘুরিয়ে। এবার লেক টাউন আদিবাসী বৃন্দে হীরক জয়ন্তী বর্ষে কি চমক অপেক্ষা করছে সেটা জানতে গেলে কিন্তু আমাদের পুজো অব্দি অপেক্ষা করতেই হবে। তবে কিছুটা আন্দাজ পাওয়া গেছে যে রাবণকে নিয়ে কিছু করা হচ্ছে। দেখো পুরো মন্ডপটা, আর এইদিকে রয়েছে মা দুর্গা। মা দুর্গা কিন্তু এখানেই তৈরি হচ্ছে। দেখো এখনো কিন্তু অনেকটাই কাজ এগিয়ে গেছে যেটা দেখতে পাচ্ছি। এদিকে আছে লক্ষ্মী গণেশ, ওইদিকে আছে সরস্বতী কার্তিক। তো পুরো টোটাল মা দুর্গার কিন্তু মূর্তিটা মোটামুটি রেডি। এবার কিন্তু আস্তে আস্তে পলিশিংটা হবে, তারপর তো রং হবে। ভীষণ সুন্দর করে মায়ের রূপ কিন্তু সেজে উঠেছে এখানে। যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মায়ের দুর্গার হাত কিন্তু এখানে অনেকগুলো আছে। টোটাল মা দুর্গার 20টা হাত করা হয়েছে 10টার জায়গায় কিন্তু। দেখাই মা দুর্গা যেখানটা আছেন তার আশেপাশে কিন্তু রয়েছে টোটাল জল। এরকম ভাবে কিন্তু এখানে পুরো একটা সার্কেলের মতন করে কিন্তু ভিতরে কিন্তু জল রাখা হয়েছে। বেসিক্যালি জলের উপরে কিন্তু থাকবেন মা দুর্গা একদম ভাসমান অবস্থায়। আমার দশভুজা আগলে রাখে সব ধনু ধান্য পুষ্পে বর্ষা যাব আমার দশভুজা আগলে রাখে সব ধনু ধান্য পুষ্পে বর্ষা যাব আছেন। পেছনে যেটা দেখতে পাচ্ছি পিছনে কিন্তু আছে শিব ঠাকুর। বিশাল বড় করে কিন্তু একটা শিব ঠাকুরের মুখ পেছন দিকে করা হয়েছে। এটা বেসিক্যালি সামনে দুর্গা থাকবে আর পেছনে শিব ঠাকুর করা হয়েছে। আমি আর কাছে যেতে পারবো না, এখান দিয়ে যাওয়ার জায়গা নেই, নাহলে তোমাদেরকে একদম সামনে গিয়ে আমি দেখাতাম শিব ঠাকুরটা। যদিও সামনে অনেক বাঁশ টাশ বাঁধা আছে, বাট আশা করি তোমরা বুঝতে পারছো পুরো একটা শিব ঠাকুর কিন্তু করা হয়েছে পিছন দিকটা। আচ্ছা পুরো টোটাল লাইটের কাজ হবে এখানে। আচ্ছা দাদা যেরকম বললো এই জায়গাটা পুরো টোটালি এই সারফেসটা কিন্তু উঁচু করে দেওয়া হবে। ওই দিকে যেরকম দেখতে পাচ্ছ পাঁচিলটা উঁচু করা হয়েছে সেরকম উঁচু করা হবে, আর এই দুই সাইডটা কিন্তু নিচুই থাকবে। যেরকম যেরকম এখন আছে সেই সেই সারফেসটাই থাকবে, এর থেকে কিন্তু বেশি হাইট হবে না। কিন্তু এই জায়গাটা টোটাল মানে দর্শনার্থী যেখান থেকে ঢুকবে এখান থেকে হয়তো সিঁড়ি করা হবে, তাই তো? সামনেটা সিঁড়ি করা হবে, সিঁড়ি থেকে উঠে জাস্ট সারফেসটা কিন্তু অনেকটাই উঁচু হবে। যেটা জানলাম এই সারফেসে কিন্তু লেভেলটা হবে মানে দর্শনার্থী কিন্তু এতটা হাইটে থাকবে, মানে এই পুরো জায়গাটা কিন্তু এই রকম লেভেলে উঁচু করা হবে, আর ঢুকেই কিন্তু দেবী মানে মা দুর্গাকে দেখতে পাবে দর্শনার্থীরা। আর তোমাদেরকে একটুখানি দেখাই যে মা দুর্গার কোলে কিন্তু বসে আছে ওদিকে লক্ষ্মী গণেশ, এদিকে কার্তিক সরস্বতী, আর এইদিকে কিন্তু মা দুর্গার ধরে আছে হচ্ছে মহিষাসুরের যে শিংটা হয় সেইটা, মানে মহিষের শিংটার ওইদিকে কিন্তু আছে সিংহ। উপরটা দেখাই, উপরটায় খুব সুন্দর একটা সার্কেল টাইপের করা হয়েছে। বেসিক্যালি এখানেও কোনো থিমের অংশ দিয়ে জায়গাটাকে সাজানো থাকবে। তো মোটামুটি তোমাদেরকে দেখালাম প্রতিমা। প্রতিমা কিন্তু ভীষণই সুন্দরভাবে সেজে উঠছে। প্রতিমার কিন্তু 10টা না 20টা হাত আছে। আমি জাস্ট কাউন্ট করে দেখলাম যে প্রতিমার 20টা টোটাল হাত রয়েছে। প্রতিমা কিন্তু ভীষণই সুন্দরভাবে সেজে উঠছে, আর পুরো মণ্ডপটা তো অসাধারণভাবে সেজে উঠছে। আমার ব্যাকগ্রাউন্ডে রয়েছে পুরো টোটাল মণ্ডপটা, তোমাদেরকে একদম কাছ থেকে দেখাচ্ছি। আর আমারও ভীষণ জানার আগ্রহ রয়েছে যে পুজোর সময় মণ্ডপটা কীরকমভাবে সেজে উঠবে, হীরক জয়ন্তী বর্ষের জন্য কী চমক অপেক্ষা করছে সেটা তো অবশ্যই জেনে নেবো ওনাদের থেকে। চলো
তো এই মুহূর্তে কিন্তু আমি চলে এসেছি একদম লেকটাউন অধিবাসী বৃন্দের পুজো মণ্ডপের মধ্যে, আর এই রয়েছে মা দুর্গা, তোমাদেরকে দেখিয়েছি। তো এখন কিন্তু কথা বলে নেবো একটু দাদার সাথে, দাদার নামটা আগে শুনে নেবো। আমার নাম সোমনাথ দাস। আচ্ছা, নমস্কার দাদা। তো এই বছরের হীরক জয়ন্তী বর্ষে কি চমক অপেক্ষা করছে দর্শনার্থীদের জন্য, প্রথমেই সেটা জেনে নেবো। এবছর আমাদের 60তম বর্ষ। আমাদের প্রতি বছরই লেকটাউন অধিবাসী বৃন্দের তরফ থেকে কলকাতাবাসীর জন্য নতুন স্বাদের ছোঁয়া, নতুন ছন্দের ছোঁয়া বা নতুন শিল্পী শৈল্পিক মনোভাব আমাদের এই শিল্পকলা আমাদের মণ্ডপে ফুটে উঠেছে বারবার। আর এবছর আমাদের 60 বছরে যেটা আমরা মানে চিন্তাভাবনা আমাদের যেটা রয়েছে, আমাদের চিন্তাভাবনার মানে সম্পূর্ণ পরিকল্পনাটাই করছেন মানে আপনাদের সকলের পরিচিত শিল্পী সুবল পাল মহাশয়। তা উনি আমাদের এখানে এবারে যে চিন্তাভাবনা সেটা আমরা এবারে আমাদের দুর্গাপুজোকে রাবণের আমরা সাদা দিকটাকে দেখাবার চেষ্টা করছি। কেননা রামায়ণের মধ্যে আমরা রাবণের ম্যাক্সিমাম হচ্ছে খলনায়ক চরিত্রটাকেই দেখেছি, আমরা রাবণের কালো দিকটাই আমরা বারবার ফুটে উঠেছি এবং পড়েওছি তাই। এবং এই মানে শ্রীলঙ্কার যে রাক্ষসকুলের রাজা ব্রাহ্মণ পুত্র রাবণ, তিনি যে তার যে 10খানা গুণ ছিল, এই গুণের সম্বন্ধে আমরা আমাদের কাছে এটা অজানাই রয়ে গেছে। তা সেই জন্যে আমরা এবারে এটাকে সম্পূর্ণ নতুনত্বভাবে আমরা এটা দেখাতে চাইছি আমাদের পূজামণ্ডপে, যে আমাদের পূজামণ্ডপটা পুরোটাই তৈরি হচ্ছে এই লঙ্কার রাজা রাবণ ব্রাহ্মণ পুত্র রাবণের 10খানা গুণ যেটা ছিল সেই গুণের সমন্বয়ে। এবং আপনি যদি বলেন যে দুর্গাপুজোর সাথে রাবণের সম্পর্ক, দেখুন মানে এ তো শিব দুর্গা, আর রাবণ ছিলেন শিবের বড় ভক্ত, আর তিনি রামের সাথে যুদ্ধ করার সময় মানে করার জন্য তিনি মানে মা দুর্গাকে তিনি মানে আহ্বান করেছিলেন যাতে তিনি শক্তি পান। এবং রামচন্দ্র মানে সে তিনি আহ্বান করেছিলেন হচ্ছে বসন্তকালে, যেটা বাসন্তী পূজা, এবং হচ্ছে রামচন্দ্র যেটা করেছিলেন সেটা হচ্ছে অকাল বোধন। হ্যাঁ, এই সময় তা আমরা সেই জন্য রাবণের সঙ্গে দুর্গাপুজোর একটা রিলেশন রয়েই গেছে। হ্যাঁ, তা সেই জন্য আমরা রাবণকে নিয়েই আমরা এবারে কাজ করছি, তার সাদা দিকটাকেই আমরা আমাদের পূজা মণ্ডপের মধ্যে বেশি করে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আচ্ছা, এই যে 10টা গুণ রাবণ, এটা কি পুরো পার্টে পার্টে দেখানো হবে, মানে আলাদা আলাদা করে দেখানো হবে? হ্যাঁ, মানে 10টা গুণই হচ্ছে আমাদের পূজা মণ্ডপের মধ্যে খুব ক্লিয়ার ভাবে থাকবে। দেখুন, গুণ অনেকই ছিল, তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে 10টা। যেমন অনেকটাই মানে আমরা খলনায়ক হিসেবে আমরা মানে রাবণের কালো দিকটা যেমন দেখেছি, সেরকম আবার 10খানা তার গুণ আমরা বেছে নিয়েছি। সেই গুণগুলোকে আমরা আমাদের পূজা মণ্ডপের মধ্যে দেখাবো, এবং দর্শনার্থীরা এই আমাদের পূজা মণ্ডপের মধ্যে ঢুকলে মানে বাইরের জগতের সঙ্গে ভেতরের জগৎটা সম্পূর্ণ থাকবে আলাদা, এবং তার সাথে হচ্ছে এই 10খানা গুণকে তো তারা উপলব্ধি করতে পারবে। তারপরে সাধারণ মাতৃপ্রতিমা যেটা মাটির তৈরি হলেও মানে মানে এর সাথে রিলেটেড হবে, এবং হচ্ছে পদ্মপাতার উপরে জলের মধ্যে যে মা ভেসে আছে, এটা মানে অদ্ভুত ফিলিংস, মানে দর্শনার্থীরা না আসলে এটা অনুভব করতে পারবে না। আচ্ছা, এখানে যে মায়ের দেখতে পাচ্ছি যে মায়ের 10টা হাত থাকে, কিন্তু এখানে টোটাল যত হাত রয়েছে দেখতে পাচ্ছি অনেক বেশি হাত রয়েছে, সেই ব্যাপারে একটু জিজ্ঞেস করে নেব। আমাদের মাতৃপ্রতিমাতে মানে 20খানা হাত রয়েছে, এই পুরো মানে এই জগৎটাই হচ্ছে মানে মায়ের রূপ। হ্যাঁ, মায়ের এই জগৎটাতে সম্পূর্ণটাতেই উনি মানে আবির্ভূত মানে হন, এবং সব কিছুর মধ্যেই তিনি আছেন। তা এই জন্যেই দেখানো হয়েছে যে রাবণের যে 10টা মাথা, মানে রাবণের 10টা মাথা, মানে রাবণকে যে বধ করার জন্য তার 10টা হাত রয়েছে, এবং 10টা হাতে 10 রকম অস্ত্র রয়েছে। এবং তার সাথে সাথে এটাও দেখানো হয়েছে যে তিনি সমস্ত জগতের ধারক, এটাকেও বোঝানো হয়েছে। অসংখ্য ধন্যবাদ দাদা, অনেক কিছু শুনে নিলাম তোমার থেকে, আর মাতৃ প্রতিমা সম্পর্কেও শুনে নিলাম। এবার শুনতে চাইবে একটু দর্শনার্থীদের জন্য ছোট্ট করে যদি কিছু বার্তা দিতে চাও। দর্শনার্থীদের জন্য আমার লেকটাউন অধিবাসী বৃন্দের পূজা কমিটির তরফ থেকে সকল কলকাতার দর্শনার্থী এবং বাইরের দর্শনার্থী, যারা যারা মানে প্রতিমা দর্শন করতে রাত্রে বেরোন, এবং হচ্ছে এই দুর্গাপুজোকে যারা অনুভব করেন, দুর্গাপুজোকে যারা ভালোবাসেন, তাদের আমি বলবো যে একবার অন্তত এবছর লেকটাউন অধিবাসী বৃন্দের পূজা মণ্ডপে আসবেন। মানে শুধু মাতৃপ্রতিমা নয়, শুধু বাইরের শিল্পকলা নয়, যেমন শিল্পকলা পাবেন তেমনি মণ্ডপের মধ্যে একটা আলাদা অনুভূতি পাবেন, যে অনুভূতিটা
এবছর স্পেশাল, যেটা হচ্ছে মানে এই অনুভূতিটা না আসলে কল্পনা করা যাবে না। আচ্ছা, মণ্ডপে দিনের বেলা যেরকম দেখতে পাবো, রাতের বেলা কি তার তুলনায় অনেক অনেক বেশি ভালো দেখতে পাবো? কারণ লাইটের কি না, আমাদের সারাদিনই লাইটের এফেক্ট থাকবে, কারণ আমাদের যে পূজা মণ্ডপ এবারে হচ্ছে তাতে হচ্ছে সেটা লাইটের এফেক্ট মানে দিনের বেলাও দেখতে পাবেন আপনারা। অসংখ্য ধন্যবাদ দাদা, পূজোর জন্য অনেক শুভেচ্ছা, থ্যাংক ইউ। তো হোয়াইট রাবণ মানে হচ্ছে রাবণের সাদা দিকটা কিন্তু দেখানো হবে এই বছর এই পুজো মণ্ডপের মাধ্যমে, মানে হচ্ছে লেক টাউন আদিবাসী বৃন্দের মাধ্যমে কিন্তু দেখানো হবে। রাবণের যে একটা ভালো দিক ছিল সেইগুলোই কিন্তু দেখানো হবে, রাবণের 10টা গুণকে কিন্তু তুলে ধরা হবে এই মণ্ডপের মাধ্যমে। প্রতিমা তো তোমাদেরকে দেখালামই, ভীষণই সুন্দর করে সেজে উঠছে কিন্তু মায়ের রূপটা। এবার তো পুজোর সময় আসল চমকটা দেখতে পাবো যে কেমনভাবে পুরো টোটাল মণ্ডপটা সেজে ওঠে হীরক জয়ন্তী বর্ষের জন্য। অবশ্যই কমেন্ট করে জানিও যে লেক টাউন আদিবাসী বৃন্দের পুজো কার পছন্দের পুজো, আর আমি নিজেও দেখতে আসবো, অবশ্যই আমার ভীষণই ইন্টারেস্ট রয়েছে এই পুজোটা দেখার জন্য। অবশ্যই কমেন্ট করে জানিও যে আজকে লেক টাউন আদিবাসী বৃন্দের পুজো প্রস্তুতির ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর আমার সাথে পার্সোনালি কথা বলার জন্য ফেসবুক ইনস্টাগ্রামের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে দেওয়া আছে, সেটা কিন্তু অবশ্যই করে চেক আউট করে নিও। তো আজকের জন্য ভিডিওটা এতটাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমার সবাই ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার।